नमस्कार भिवार्स, आज के रेसिपी सैफरन पोलाव। चलो देखे नी एटा की करे बनाबो। ए जे बिरियानी चाल आमी धुए रेखे दिए झरिए, आर लागबे एकटु जिरे गुड़ो, आदा बाटा आर काँचा लंका, आर एखाने आछे काजू, किशमिस आर आमंड बादाम आमी भिजिए रेखेछि। आर एखाने आमी फोड़नेर जन्य मसला नियेछि एकटा बड़ो इलाच, एकटा छोटो इलाच, सामरिच और गोलमरिच और लवंग और दारचिनी। और एखाने निये निएछि दूध, दूधेर मध्ये आमी केसरटा दिए देव। दूध और केसर एई जे भिजानो थाकलो। और एखाने निएछि आमी घी, और लागबे आमार सादा तेल, और स्वादमतो नून और चीनी। टेबिल चामच मतो रिफाइंड तेल कड़ाइते दिए दिएछि, तेलटा आमार गरम होच्छे। एबारे आमी एर मध्ये একটু ঘি দিয়ে দিচ্ছি এক চামচি মতো। এর মধ্যে আমি কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম এই তিন রকম ভেজে নিচ্ছি। দেখুন সব ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো ফুলে উঠেছে। আমি এবারে এইগুলো তুলে নেব। এবারে আমি এই তেলের মধ্যে গোটা মশলাগুলো সব ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, তারপরে এলাচ দুটো, আর লবঙ্গ, আর গোলমরিচ, আর শাহমরিচ। মশলাটা ভাজা হচ্ছে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু আদা আর জিরের গুঁড়ো এক চামচি করে দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতন নুনটাও দিয়ে দেব। এবারে আমি যেই বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা হলো আতপ বিরিয়ানি, আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। এবারে আমি এই চালটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে 700 গ্রাম মতন চাল নিয়েছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চালটাকে একটু ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া দিয়ে একটু নাড়ি মিশিয়ে নেব। দেখুন আমি চালটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি গরম জল বসিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন, যদি 250 গ্রাম চাল নেন তাতে 250-এর বেশি একটু জল দিতে হবে। Thank you.
আমার জলটা দেয়া হয়ে গেছে। এবারে আমি কেশর আর যে দুধটা ভিজিয়ে রেখেছি এর মধ্যে একটু দিয়ে দেব। আর এক চামচি ঘি দিয়ে দিলাম। আর আমি কিছুটা রেখে দিলাম লাস্টে দিব। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ওই যে এগুলো ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ আর আমন্ড ওগুলো দিয়ে দিচ্ছি। আমি সাইডে জল গরম করছি, আমার যদি জল গরম আর একটু লাগে তাহলে আমি পরে দেব। এখন আমি মাপ মতন দিয়ে দিচ্ছি আর এই কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম। আমি এটা ঢেকে দিচ্ছি। এবারে আমি পোলাওটা দেখবো। মাঝখানে আমি একটু জল দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। জল দিয়ে একটু নেড়ে চেড়ে রেখেছি, জল লেগেছিল। এইবারে আমি এর মধ্যে একটু আর একটু ঘি দিয়ে দেবো। আর যে কেশর আর দুধটা যে ভিজানো ছিল একটু, ওইটা আমি দিয়ে দেবো। এবারে আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবারে দেখে নি, আমার 5 মিনিট হয়ে গেছে পুরো কমপ্লিট। দেখুন কালারটা কি সুন্দর এসছে, আগেই দেওয়া ছিল কেশর আর দুধ ওই জন্য। এটা স্যাফরন পোলাও, খুব ভালো লাগে খেতে। চিকেন, মাটন, পনির সব কিছুর সাথেই ভালো লাগে। এবার আমি একটা প্লেটে তুলে সার্ভ করে দেব। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশেই থাকবেন, আর একটা লাইক দেবেন আর শেয়ার করবেন প্রচুর।